সাধক ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়িতে চলছে তিন দিনের লালন মেলা। ছেউড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ছেউড়িয়াতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন, আর কি কি আয়োজন রয়েছে? আসলে আপনি জানেন যে বাউল সম্রাট ফকির লালন শাহের 134তম তিরোধান দিবসের অনুষ্ঠান গতকাল শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। তো আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া ছেউড়িয়া যে লালন আখড়াবাড়ি, আমার পিছনে দেখছেন যে মূল যে মাজার, সে মাজার প্রাঙ্গণে আমি রয়েছি সকাল থেকে। আমি দেখছি যে দেখতে পেয়েছি যে সারা দেশ থেকে কিন্তু এবছরে অসংখ্য দর্শনার্থী বাউল সাধু এই মাজারে এসেছেন, কারণ বিগত দু একটা বছর কিন্তু তারা অনুষ্ঠানে এইভাবে বড় পরিসরে সুযোগ পাননি। গত বছর রমজানের কারণে এখানে অনুষ্ঠান একদিনের হয়েছিল, তাছাড়া করোনাকালীন সময়ের পরে এই বছরই সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে। এই কারণে সারা দেশ থেকে বিপুল পরিমাণ যে লালন অনুসারী বাউল দর্শনার্থীরা এই মাজারে এসেছেন এবং তারা কিন্তু গান, আড্ডা এবং আলোচনার মধ্য দিয়ে তারা মেতে রয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আমরা যদি একটু কথা বলি কয়েকজন দর্শনার্থীর সাথে যে তারা আসলে এবছরে কীরকম উপভোগ করছেন অনুষ্ঠান, আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন, অনুষ্ঠান কেমন? আমি তো আসছি ভাই গাজীপুর থেকে, কালিয়াগুর। কেমন অনুষ্ঠান? অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর হইতেছে, আসছি উপভোগ করার জন্য। মানে খুব আসলে এত পরিমাণ লোক এসে প্রথম আসছি এখানে, মানে ভালো লাগছে। মোট কথা সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি একটু যদি বলেন কীরকম লালনের গান কীরকম চলছে বা আলোচনা কীরকম? আসলে ও লালনের গান আমার কাছে ভালো লাগে, আবার শুনি অনেক দেশে এটা নিয়ে রিসার্চও হচ্ছে। তো ভালো বিদায় বা এটার ভিতরে কিছু আছে বিদায় তো মানুষ রিসার্চ করতেছে। যে শান্ত, আসলে এখানে যারা আসছেন তারা উপভোগ করছেন গান, এছাড়া বাউলরা তাদের মতো আচার পালন করছেন। আজকে দুপুর বেলায় যে পূর্ণ সেবা সেটা বাউলরা গ্রহণ করবেন, এরপরে কিন্তু বাউলরা তারা চলে যাবেন, কিন্তু অনুষ্ঠান আরও একদিন চলবে। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।